পাকিস্তান থেকে নক দিয়েছিল ওখানে থাকা অবস্থায়। ওদের হচ্ছে চ্যাম্পিয়ন্স ইয়ে হলে, চ্যাম্পিয়নশিপ হলে হচ্ছে আমি যেতে পারবো কিনা। ইন ইন্ডিয়া যদি দেখেন তাদের 40-50 বছর হচ্ছে ফুটবলের যাত্রা, আমরা কেবল শুরু করলাম এবং সফলতা পাচ্ছি 4-5 বছর ধরে। বাসা থেকে বলছিল যে কবে বাসায় যাব। ওরা 28 তারিখ পর্যন্ত আপনার ভবনেই থাকবে, 28 তারিখের পরে ওরা ছুটিতে যাবে। যারা কোচিং স্টাফ আছি, মেয়েদের মেয়েরা কঠোর অনুশীলন করে, তাদের সাথে আমরাও 27 আমরা কাজ করি। তো অবশ্যই দিন শেষে যখন আমরা বাসায় যে মেহমান, আমাদেরকে মেহমান বলে, তো মেহমান আমরা হই। তো মাস শেষে যখন বাজারের ইটা যদি কিছুটা উন্নতি হয়, তখন ফ্যামিলি আমাদেরকে একটু হয়তো সম্মান টম্মান করবে। এটা অবশ্যই ফেডারেশনের সভাপতি সাবিনাদের কথা উনি বলেছেন এবং আমাদেরকেও উনি আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে হচ্ছে গতবার হচ্ছে আমার সাথে গিয়েছিল হচ্ছে সুমাইয়া, যে জানেন, তবে ওর পারফরমেন্সে হচ্ছে গতবারে ক্লাব প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি খুশি হয়েছিলেন এবং আমার সাথে সাথে ওকে এবার সেম ভাবে ডাকছে। এবং আমার মনে হয় যে ওখানে বেশ কিছু ইয়ে আছে, ক্লাব আছে, যারা হচ্ছে বাংলাদেশ থেকে প্লেয়ার নিতে চাই। এখন যোগাযোগ ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সাথে করে কিনা সেটা হচ্ছে আমি বলতে পারবো না। এবং যেটা বললেন ভাই আপনি, আমাকে অলরেডি হচ্ছে পাকিস্তান থেকে নক দিয়েছিল ওখানে থাকা অবস্থায়। ওদের হচ্ছে চ্যাম্পিয়ন্স ইয়ে হলে, চ্যাম্পিয়নশিপ হলে হচ্ছে আমি যেতে পারবো কিনা। পরে আমি বলেছি যে ডিটেলস দিলে আমি ফেডারেশনের সাথে কথা বলে জানাবো। বাসা থেকে বলছিল যে কবে বাসায় যাব। তো আমাদের এখানে যে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে আমাদের সভাপতি স্যারের সাথে হচ্ছে কথা বলেছি, এখন আমাদের একটা ছুটির ডিসিশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানেই কিছুদিন থাকব, তারপরে আমরা বাসায় যাব। 28 তারিখের পরে ওরা 28 তারিখ পর্যন্ত আপনার ভবনেই থাকবে, 28 তারিখের পরে ওরা ছুটিতে যাবে। এই খেলার আগে মম সবসময় চুল বাঁধে, ও হচ্ছে আমার মাসি ডিজাইনার, আমরা হচ্ছে আত্মীয়, তো সেই আমার চুল বেঁধে দেয়। আমি আমার নিজের চুল বাঁধতে পারি এবং সবাইকে বেঁধে দিই। গেমের দিনে সবাই সিরিয়াল থাকে, তো গেমে চুল বাঁধার কাজটা ঠিক মতোই করে। আর হ্যাঁ, মানে আমরা যখন রুমে থাকি তো আমাদের ম্যাচের আগে, মানে বের হওয়ার আগে বা বা গেমের মাঠে নামার আগে আমরা সবাই, মানে যার যার চুল লম্বা হয়, মানে লম্বা থাকে, তারা আমার কাছে এসে বেঁধে দেয়। গিফট তো যে খেলার মধ্যে যদি ওরা ভালো খেলে ওইটাই গিফট হিসেবে আমি নিই। প্রথমত কিন্তু এটা ভুললে চলবে না যে আমাদের ফুটবলের শুরুটা কতদিন। এখন ইন ইন্ডিয়া যদি দেখেন তাদের 40-50 বছর হচ্ছে ফুটবলের যাত্রা, আমরা কেবল শুরু করলাম এবং সফলতা পাচ্ছি 4-5 বছর ধরে। এখন গেম যদি দেখেন সেখানে হচ্ছে অবশ্যই নেপালের সাথে এবং ইন্ডিয়ার সাথে অনেক হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, এবং আমার মনে হয় যে ওদেরকে আসলে ওই হেলাফেলা ভাবে ভেবে রাখার কোনো কারণ নাই, কারণ এসব টিমের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। ইন্ডিয়াও ভাবিনি তারা হচ্ছে আমাদের সাথে এইভাবে হারবে, ইভেন নেপালও হয়তো ভাবিনি। সো আনফর্চুনেটলি 4-5 বছরে যে এটা আমার আসলে অনেক পার্সোনাল আসলে ওপিনিয়ন, যে আমাদের প্রেসিডেন্টও বলছিলেন যে ফুটবল খেলা আমরা জিতেছি, কিন্তু উনি আসলে তৃপ্তি পেয়েছে মেয়েদের খেলা দেখে, যে মাঠে মনে হয়েছে যে খেলা হচ্ছে। ইভেন নেপালের সাথে যখন আমাদের ম্যাচ হচ্ছে, গ্যালারি ভর্তি 15-17 হাজার দর্শক, খেলার পরে তারা হচ্ছে মুগ্ধ হয়ে গেছে আমাদের খেলা দেখে। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের মহিলা ফুটবল ইম্প্রুভ করেছে, এবং আমার আত্মবিশ্বাস যে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে অবশ্যই যে ধারাবাহিকতা আমরা করে আসছি এবং যে রেজাল্ট আমরা করে আসছি এবছর, 2 বছর পরে গিয়েও হয়তো আমরা সেম ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।